বিকল্প খাত থেকে উন্নয়ন কাজের অর্থ সংগ্রহ করতে বন্ড মার্কেট উন্নয়নের জন্য কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম। রাজধানীর পুরান পল্টনে শেয়ার বাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএসজেএফ আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর 90% গত বছর 10-18% লভ্যাংশ দিয়েছে বলেও জানান বিএসএসসি চেয়ারম্যান। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই অনিচ্ছা সত্ত্বেও ফ্লোর প্রাইস বা শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে বিএসএসসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কতটুকু পারবো, আমার কি কাজ খালি চোর ধরা? আমার তো দরকার একটা সুস্থ পরিবেশ যেখানে সবাই সুস্থ সুন্দরভাবে ব্যবসা করবে, কাজ করবে, সবাই সুন্দরভাবে ব্যবসা করবে। এখন আমাকে যদি খালি বলেন একে ধরেন, ওকে মারেন, একে ফাইন করেন, কম ফাইন করলেন কেন বেশি করেন, বা ওকে বের করে দেন, একে পেনাল্টি করেন, এইটাই কি খালি সুশাসন?